স্বাগত বিভাষ একাডেমির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে মূলত ডাটা এন্ট্রি একটা প্রজেক্ট শেয়ার করব, জাস্ট সিম্পল একটা প্রজেক্ট। এখানে নার্সারির নেম এবং নার্সারির ইউআরএল দেওয়া আছে, এখান থেকে জাস্ট ডাটা কালেক্ট করতে হবে এবং কিছু হাইলাইটস করা আছে যে ডাটাগুলো কোথার থেকে কালেক্ট করতে হবে। আমি যদি যে কোনো একটা শুরু করি, সাপোজ আমি 180 নম্বরটা শুরু করলাম, এখান থেকে আমি জাস্ট এই ইউআরএলটাতে যাব। এখানে প্রথম বলছে গুগল ম্যাপ ইউআরএল, এখানে আমি এটাকে কালার করে রাখবো। বলছে গুগল ম্যাপ ইউআরএল, এটাকে এটার গুগল ম্যাপ যে ইউআরএলটা আছে সেটা বসাতে হবে। প্রথমে আমি যদি গুগল ম্যাপে চলে যাই, এখান থেকে আমি জাস্ট নামটা এখান থেকে লিখে সার্চ করবো, এরপরে গুগল ম্যাপে চলে যাব। গুগল ম্যাপে যাওয়ার পরে এখান থেকে একটা ইউআরএল পেয়ে যাব গুগল ম্যাপের। আমি জাস্ট এটাকে কপি করে আমি আর একটু প্রথম থেকে দেখে এটা জাস্ট সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে এখানে এটাই চলে আসবে, দেখেন এটা গুগলে চলে আসছে, গুগল সামনে দেশে। এরপরে এখান থেকে আপনারা ম্যাপে চলে যাবেন। দুই একটা একটু ঝামেলা হবে, সেটা কীভাবে করবেন পরে দেখাবো। এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে এখানে গুগল ম্যাপ ইউআরএলটা বসাবেন। এরপরে বলছে নার্সারি, পরের ডিটা একটু বড় করে দিই, ডিটাতে বলছে নার্সারি ইউআরএলটা বসাতে হবে যাদের ওয়েবসাইট ইউআরএলটা আছে। ওকে, এখান থেকে আমি জাস্ট ওয়েবসাইট ইউআরএলটা বসাবো। আমি এখান থেকে সরাসরি এই যে লিঙ্কটা দেওয়া আছে বি কলামে, এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলে আমি এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে ভিউ ওয়েবসাইট বলে একটা কথা আছে, জাস্ট ভিউ ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করলে আমি এদের ওয়েবসাইট ইউআরএলটা পেয়ে যাব। ওয়েবসাইট ইউআরএলটা জাস্ট এখান থেকে কপি করব। এরপর বলছে অ্যাবাউট আস, ই নম্বরে বলছে অ্যাবাউট আস, অ্যাবাউট আসটা আমিও এখান থেকে পেয়ে যাব। এখানে দেখেন ওদের অ্যাবাউট সেকশন বলে একটা সেকশন আছে, যেখান থেকে ওদের ওভারভিউতে এসে অ্যাবাউট সেকশন একটা সেকশন আছে, জাস্ট এটাকে কপি করব। কপি করে এটা একটা ব্যবস্থা করব, জাস্ট এখানে আপনি যদি সরাসরি বসাই দেন এভাবে তাহলে দেখেন ভেঙে যাবে। আমি জাস্ট এখান থেকে এটা নিউ ট্যাবে যাব। যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল এ দিব, তারপরে কন্ট্রোল এক্স দিব, কেটে নিয়ে এসে এখানে বসাবো। তাহলে একটা আর একটা কলাম একটা রোর ভিতরে মানে সরাসরি ধরে যাবে, ভেঙে যাবে না। এরপর বলছে ইনস্টাগ্রাম ইউআরএল, ফেসবুক ইউআরএল, এই দুইটা পাবো ওয়েবসাইট ইউআরএল থেকে। আমরা ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে এদের ওয়েবসাইট থেকে দেখেন এখান থেকে ফেসবুক পেয়ে গেছি প্লাস ইনস্টাগ্রাম ইউআরএল পেয়ে গেছি। ওকে, ফেসবুক, ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে গেছে, ইনস্টাগ্রাম ইউআরএলটা পাইছি। ফেসবুক ইউআরএলটা ওখানে অ্যাড করা নাই, ফেসবুকটা দেখি গুগল করে দেখবো আসলে গুগলে পাওয়া যায় কি না। আমি যদি এদের নামটা লিখে সার্চ করি, আচ্ছা সম্পূর্ণটা কেটে দেই, কেটে দেওয়ার পরে আবার প্রথম থেকে একটু যাই। ওকে, নামটা এখানে জাস্ট গুগলে লিখে সার্চ করলাম। যাওয়ার পরে এদের ফেসবুকটা এখান থেকে পাবো কি না, জাস্ট এখান থেকে যদি দেখেন এটা ফেসবুক, এটা এখানে আচ্ছা এটা একটু দেখে আসি ফেসবুক ইউআরএল কি না। এটা এদের ফেসবুক পেজ, কারণ এদের যে লোগোটা আছে সেটার সাথে মিল আছে, সো এটাই এদের ফেসবুক ইউআরএল। ওকে, এরপরে বলছে নার্সারি লোকেশানটা কোথায়, যেটা গুগল থেকে বের করতে হবে। নার্সারির লোকেশান আমরা কিন্তু গুগলে সার্চ করার পরে এখানে অলরেডি অ্যাড্রেসটা পেয়ে যাবো, জাস্ট এই অ্যাড্রেসটা কপি করবো। ওকে, এরপরে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড, তার মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ আমরা এই গুগল ম্যাপ থেকে সরাসরি পেয়ে যাব। গুগল ম্যাপে যে ইউআরএলটা আছে এখানে একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অ্যাট দ্য রেট অফ, এখানে প্রথম আছে ল্যাটিটিউড এবং পরে আছে লংগিটিউড। প্রথম ল্যাটিটিউড অ্যাট দ্য রেট অফের পরে ল্যাটিটিউড দেওয়া আছে, এটা জাস্ট কপি করবো। এরপরে একটা কমা আছে, কমার আগ পর্যন্ত কপি করবো। এরপরে হলো লংগিটিউড যেটা আছে সেটা -6 থেকে এটাকে জাস্ট কপি করবো কমার আগ পর্যন্ত। ওকে, এরপর ভিডিও ইউআরএল, আপনার জাস্ট এদের ইউটিউবে যদি ভিডিও থাকে তাহলে দিতে হবে। সেটা কীভাবে আমি যদি একটু দেখি, এখান থেকে সরাসরি গুগল সার্চ করবেন। গুগল সার্চ করার পরে যদি এদের ইউটিউবের কোনো ভিডিও পান তাহলে সেটা দিবেন, আর যদি না পান তাহলে এখান থেকে একটু লিখবেন ইউটিউব ভিডিও বলে, এই কথাটা লিখবেন। লেখার পরে এখানে সার্চ করে দেখবেন এদের ভিডিও কিনা, এদের লোগোর সাথে মিল রেখে অনেক সময় ভিডিও পাবেন, যদি না পান তাহলে ব্ল্যাঙ্ক রাখবেন। ওকে, এটা আচ্ছা ফেসবুক এদের সরি ওয়েবসাইটে চলে যায়, ওয়েবসাইটে অনেক সময় ভিডিও দেওয়া থাকে, সেখান থেকে আমরা এদের ইউটিউবটাকে কালেক্ট করতে পারি। আচ্ছা এখানে টুইটার, ইনস্টাগ্রাম, এখানে এদের ইউটিউবের কিছুই নাই। গ্যালারি, নার্সারি গার্ডেন, আচ্ছা গ্যালারিতে একটু যাই যদি পাই। গ্যালারিতে বেশ কিছু ইমেজ দেওয়া আছে, ভিডিও নাই। আচ্ছা অ্যাবাউট টিম, রিসার্চ, লার্ন মোর, এডুকেশন, আচ্ছা এডুকেশন সেকশনে
কোনো ভিডিও কি পাবো আচ্ছা কোনো ভিডিও পেলাম না ওকে এটাকে ব্ল্যাঙ্ক রাখবো এরপর বলছো মোস্ট রিসেন্ট এরপরে যে কাজটা হবে সম্পূর্ণ হবে এই যে প্রথম লিংকটা থেকে এই যে প্রথম লিংক বি সেকশনে সরি বি কলামে যে লিংকটা আছে সেই লিংকটার মাধ্যমে এই বাকি এল থেকে ও পর্যন্ত পূরণ করব জাস্ট সবগুলো সেম এদের যে রিভিউটা দেশে মানুষ সেই রিভিউটা জাস্ট এখানে বসাতে হবে দেখেন রিভিউ সেকশনটা বলা আছে আমি যদি এখান থেকে একটু কপি করি এটাকে কপি করে এখানে বসাই প্রথম আছে ডেট এরপর আছে নেম তারপর রেটিং কোন ডেটে দেওয়া হয়েছে মোস্ট রিসেন্ট করে নিতে হবে এরপরে কে দেশে তার নাম এরপরে কত স্টার দেশে এরপরে রিভিউতে কী লিখছে জাস্ট এইগুলো লিখতে হবে এখানে প্রথমে আমি এটাকে মোস্ট রিসেন্ট করে নেব দেখেন এখান থেকে আপনি রিভিউ বলে একটা সেকশন পাবেন রিভিউতে চলে যাবেন রিভিউতে যাওয়ার পরে এখানে মোস্ট রিসেন্ট সরি এখানে ড্রাফট লেখা আছে অর্ডার বাই এখানে জাস্ট মোস্ট রিসেন্ট ফার্স্ট এটা করে নেবেন মোস্ট রিসেন্ট ফার্স্ট করার পরে এখানে দেখেন 34টা রিভিউর ভিতরে মোস্ট রিসেন্ট যেটা লাস্ট যেটা সেটা দেশে লাস্ট 22 ডিসেম্বর 2021 সো এটাকে জাস্ট লিখতে হবে 22/12/2021 এরপর ওকে এরপরে নামটা দিব জাস্ট যে ব্যক্তি এই রিভিউটা দেশে ওকে এরপরে দেশে কত স্টার এখানে কিন্তু বলা আছে কিভাবে দিতে হবে নেম ডেট নেম রেটিং রিভিউ ওকে ডেটের পরে নেম দিলাম নেমের পরে এদের ওকে ডেটের পরে নেম দিলাম নেমের পরে এদের কত স্টার দেশে সেটা বুঝবেন কি করে এখানে এখানে দেখে বুঝবেন এখানে দেখে 5 স্টার দেখেন 5টাই সবুজ আছে এটাকে বুঝবেন মানে ভাঙা ভাঙা থাকবে না 4 থাকবে 5 1 2 3 4 5 এভাবে থাকবে 3 নম্বরটা এসে দেখেন 4 স্টার রিভিউ আর এটা এসে 4 স্টার রিভিউ এটা এসে 4 স্টার রিভিউ সো 3.7 বা 5.7 এরকম কোনো কিছু থাকবে না একেবারে পূর্ণ থাকবে এটা যেরকম 5 স্টার রিভিউ সো এখানে লিখতে হবে 5 এরপরে কী লিখছে সেটা লিখতে হবে জাস্ট এই যেটা এই প্যারাগ্রাফ আকারে যেটা লিখে দিয়েছে এটাকে জাস্ট কপি করবেন কপি করে এখান থেকে গুগল করে জাস্ট বসাই দিবেন ওকে প্রথমটা কমপ্লিট এখানে জাস্ট 4টা রিভিউ প্রথম 4টা রিভিউ দিতে হবে যাদের রিভিউ নাই তাদের দেওয়ার প্রয়োজন নাই যাদের 1টা 2টা আছে তাদের 1টা 2টাই দিতে হবে ওকে এরপরে মোস্ট রিসেন্টের ভিতরে এরপরে কি 16 ডিসেম্বর 2021 তাহলে 16/12/2021 ওকে এরপরে কোন ব্যক্তি দেশে তার নাম এখানে এলডি নাম তার ওকে এরপরে কত স্টার দেশে সেটা দেখতে হবে 5 স্টার ওকে এরপরে কি লিখছে সেটা দিতে হবে জাস্ট এটাকে কপি করবেন ওকে 3 নম্বর ব্যক্তি কি লিখছে সেটা দেখতে হবে 3 নম্বর ব্যক্তি 13 ডিসেম্বর 2021 দেশে 13/12/2021 এরপরে 3 নম্বর ব্যক্তির নামটা জিএল এরপরে 3 নম্বর ব্যক্তি কত স্টার রিভিউ দিয়েছে সেটা এখানে বোঝা যাবে যে 3 নম্বর ব্যক্তি রিভিউ দিয়েছে 4 স্টার ওকে 3 নম্বর ব্যক্তি কি লিখছে সেটা এখান থেকে আমরা জাস্ট কপি করব রিভিউতে এটাকে গুগল করব গুগল করে এটাকে জাস্ট বসাই দিব 4 নম্বরে চলে যায় 4 নম্বর ব্যক্তি দেশে 9 আগস্ট 2021 09/08/2021 এরপর 3 নম্বর ব্যক্তির নামটা কি সেটা দেব সরি 4 নম্বর ব্যক্তির নামটা রিভিউ ফোরাম এর পরে যেটা লেখা আছে জিহিএস এটাই হলো তার নাম ওকে এরপরে সে কত স্টার দিয়েছে সে 5 স্টার রিভিউ দিয়েছে ওকে এরপরে সে রিভিউতে কি লিখছে সেটা দিব এটাকে গুগলে প্রথম কিভাবে করবেন আমি আরেকবার একটু দেখাই প্রথম নিউ ট্যাবে যাবেন এটাকে জাস্ট কপি করবেন কপি করে এখান থেকে নিউ ট্যাবে যাবেন নিউ ট্যাবে গিয়ে কন্ট্রোল ভি দিবেন এরপরে কন্ট্রোল এ দিবেন এরপরে কন্ট্রোল এক্স দিবেন তাহলে ওখান থেকে কেটে নিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন ওকে এভাবে মূলত প্রতিটা ইউআরএল এর জন্য এভাবে এক একটা রো কমপ্লিট হবে
ওকে এটাই ছিল মূলত আজকে ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আর বিভাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।